নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে লোকসভা নির্বাচনে প্রচারের পাশাপাশি সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার চলছে জোর কদমে বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কৃষ্ণনগর কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধন হল শুক্রবার সন্ধ্যায় ফিতে কেটে এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা অনুষ্ঠানকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় লোকসভা নির্বাচনের আগে আবারও আয়কর দপ্তরের নিশানায় কংগ্রেস এবছর রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খার্গের দলের কাছে সতেরোশো কোটি টাকা চেয়ে পাঠানো হল নোটিশ দু হাজার সতেরো আঠারো সাল থেকে দু হাজার কুড়ি একুশ অর্থ বছরে আয়কর সংক্রান্ত রিটার্ন পর্যালোচনা করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সংস্থাটি জানিয়েছে যার কারণে লোকসভা নির্বাচনের আগে আবারও চাপ তৈরি হল কংগ্রেস দলের উপর শুক্রবার পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আইপিএল এর নবম ম্যাচ চলতি আইপিএল এর নবম ম্যাচ এর মধ্যেই ছক্কার টেক্কা দিয়েছে একাধিক ক্রিকেটার তবে সেই ক্ষেত্রে ক্যারিবিয়ানদের সাথে ভারতীয় ব্যাটসম্যান ও তালিকায়ও রয়েছেন তারা তবে সেই ক্ষেত্রে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলকে টোপকে এগিয়ে গেলেন হায়দ্রাবাদের ঈশান কৃষণ ঈশান কিষান ছক্কা হাঁকিয়েছে একশো তিন মিটার অন্যদিকে রাসেল অতিক্রম করেছে একশো দুই মিটার তবে সেক্ষেত্রে দুই ব্যাটসম্যানের কাছ থেকে এবারের ক্রিকেট প্রেমীরা আরও বেশি ছক্কা উপভোগ করবে বলে আশাবাদী শাসন বিজেপি দল রাজ্যের প্রার্থী খুঁজে পাচ্ছে না যার কারণে মুখ্যমন্ত্রীর পদ থেকে অপসারিত বিপ্লব কুমার দেবকে পশ্চিম ত্রিপুরা আসনে এবং পূর্ব ত্রিপুরা আসনে প্রীতি সিং সিং দেববর্মাকে করেছেন প্রার্থী সাংবাদিক সম্মেলনে এমনই অভিযোগ করলেন ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় নেতৃত্ব রঘুনাথ সরকার এবং বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী পার্থ রঞ্জন সরকার শুক্রবার সাংবাদিক সম্মেলনে প্রত্যেকে ইন্ডিয়া জোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান গোটা বিশ্বের সঙ্গে রাজ্য গুড ফ্রাইডে পালন আজকের গুড ফ্রাইডেতে যথাযথ মর্যাদার সাথে পালন করা হল মরিয়ামগর চার্চে প্রার্থনা সভা যেখানে অংশগ্রহণ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সহ অন্যান্যরা পাশাপাশি প্রার্থনা সভায় অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরাও

দল ছাড়ার হিরে অব্যাহত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সমর্থকদের শুক্রবার আটটাউন বরদুয়ালি কেন্দ্রের মন্ডল নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত হল যোগদান সভা সভায় চুরানব্বই পরিবারের দুশো পঁয়ষট্টি জন ভোটার যোগ দিলেন বিজেপি দলে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য নেতৃত্বরা বর্তমান সময়ে পারিবারিক ও গার্হস্থ্য হিংসা ছড়িয়ে পড়ছে গোটা রাজ্যে বাড়ির জায়গাকে কেন্দ্র করে আরও একটি ঘটনা সংঘটিত হল জিরানিয়া এনআইটি গেট সংলগ্ন এলাকায় অভিযোগ পঁচাত্তর বছরের আবু তাহির মিয়াকে প্রচন্ড মারধর করেছে দুষ্কৃতীরা দুষ্কৃতীদের আক্রমণে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন এই প্রবীণ এদিকে দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় মামলা এবং অভিযোগ জানানো হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনী ভোট প্রস্তুতি একেবারে তুঙ্গে রাজনীতির দলগুলোর পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও ভোটকে অবাধ এবং শান্তিপূর্ণভাবে শেষ করবার প্রস্তুতিও চলছে শুক্রবার রাজধানীর ভোট গণনা কেন্দ্র উমাকান্ত একাডেমি রুম এবং গণনা কেন্দ্রগুলো ঘুরে দেখলেন অবজারভার আইএএস বিবেক এল ভিমানওয়ার্ড এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের তথা লোকসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার পাশাপাশি পোস্টাল ব্যালেট রুমের নিরাপত্তাও খতিয়ে দেখেন তারা রঙের উৎসব হোলিকে ঘিরে সেজে উঠেছে প্রকৃতি প্রকৃতির রঙের সাথে সংস্কৃতির রং মিশিয়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব এবং হোলি উৎসব বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ শুক্রবার আয়োজন করল এক অনুষ্ঠানের রবীন্দ্র শতবার্ষিকী ভবনের আম্রকুঞ্জে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রায় তিরিশটি সাংস্কৃতিক শিল্পগোষ্ঠী নিজেদের অনুষ্ঠান মঞ্চস্থ করে গাঁজা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল আগরতলা রেল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে রেল স্টেশন থেকে উদ্ধার হলো প্রায় লক্ষাধিক টাকার গাঁজা জিজ্ঞাসাবাদে আটক করা হয় দুজন বহি গাজা গাঁজা পাচারকারীকে তাদের জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে আগামী দিনে আরো বেশ কিছু তথ্য সংগ্রহ করা যাবে বলে পুলিশের অভিমত শ্রী জৈন সংস্কৃতি ও সামাজিক সংস্থার বার্ষিক নৃত্য সন্ধ্যা অনুষ্ঠিত হলো শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ওই অনুষ্ঠানে ভট্টাচার্য সহ নানা অতিথিরা সাংস্কৃতিক অনুষ্ঠানে এই স্ত্রী যুগের প্রীতি এবং ছাত্রছাত্রীদের তার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা নৃত্য অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় শিল্পীদের মধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হস্তক্ষেপেই আন্দোলন এবং দাবি সফল হল দ্য অল ত্রিপুরা বুক অ্যান্ড অ্যাসোসিয়েশনের বিগত কয়েক বছর ধরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সিলেবাস ভিত্তিক নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর বইগুলো নগদ টাকার বিনিময়ে বিদ্যালয়ের থেকে বিক্রয় হতো তার জন্য আন্দোলন ও দাবি জানিয়েছিল অ্যাসোসিয়েশন অবশেষে মুখ্যমন্ত্রীর আশ্বাসে পূর্বের নয় আহ এজেন্টের মাধ্যমে বই বিক্রি বিক্রেতারই বই বিক্রেতারাই বিক্রি করতে পারবেন আর সেই মোতাবেক বর্তমান বছরে বাজারে এসেছে বইগুলো আগামীকাল থেকে বইয়ের দোকানগুলো মাধ্যমিক শুরু হবে এই বই বিক্রির কাজ এমনটাই জানালেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী শুক্রবার বিজেপির ভোট প্রচার পরিলক্ষিত হল রাজধানী জুড়ে ছোট বড় মিছিল এবং সভার পাশাপাশি অনুষ্ঠিত হয় যোগদান সভার বিপ্লব কুমার দেবের সমর্থনে জনসভা এবং যোগদান সভা অনুষ্ঠিত হল বরজলা উপস্থিত ছিলেন প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা এক নজরে পৌঁছে সেখানে শেষ করছি পরবর্তী নিউজ দেখার জন্য চোখ রাখবেন নিউজ ভান্ডারের পর্দায়